আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শ্রোতৃমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় ইমাম সম্মেলন 2023 এবং ষষ্ঠ পর্যায়ে 50টি মডেল মসজিদ, 50টি মসজিদ বৌদ্ধি ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আপনারা সকলে উপস্থিত রয়েছেন এবং বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের এখানে আমরা শুকরিয়া আদায় করি যে মসজিদ নববীর ইমাম সম্মানিত ডক্টর আব্দুল বিন আব্দুর রহমান আল বুয়াইন, তিনি আমাদের এখানে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আমি আপনাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি বাংলাদেশে এসেছেন আর আমাদের ইমাম সম্মেলনে যোগদান করেছেন। আমাদের সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন মসজিদের যারা ইমাম এবং ওলামা একরাম এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা শ্রেষ্ঠ ইমাম এবং আন্তর্জাতিক হিজবুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন তাদেরকেও আমি আর প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি, এবং আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোটো তিন ভাই কামাল জামাল রাসেল এবং কামাল জামালের নবপরিণীত স্ত্রী সুলতানা কামাল পারভীন রোজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আত্মীয় পরিবার পরিজন 15ই আগস্ট যারা ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা নির্যাতিতা মা বোনের প্রতি, আমাদের জাতীয় চরণ নেতার প্রতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন এবং ধর্মপ্রাণ ছিলেন, এবং আমাদের পরিবারটাই এই ধর্মের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ইসলাম ধর্ম প্রচার প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করেন, এবং সেই সাথে সাথে কম খরচে যাতে আমাদের মুসলিমরা হজ করতে যেতে পারেন তার জন্য হিজবুল বাহিনীর জাহাজ ক্রয় করেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড তিনি প্রতিষ্ঠা করে দেন, তিনি টঙ্গীতে বিশ্ব ইস্তামার জায়গা দেন এবং বিশ্ব ইস্তামা যাতে বাংলাদেশে হয় সেই ব্যবস্থাটাও তিনি নেন, এবং কাকরাইলে তবলিগ মসজিদের জন্য জায়গা দেন। বেতার টেলিভিশনের শুরুতে কোরআন তেলাওয়াত ও সমাপ্তিতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেন। তার নেতৃত্বে আমরা ইসলামিক সম্মেলন OIC-র সদস্যপদ অর্জন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। মুসলিম বিশ্বের সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে, সেই সাথে সাথে ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা এবং ধর্মের প্রতি মানুষ যাতে অনুগত হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেন। জাতির পিতার এই পদাঙ্ক অনুসরণ করেই আমরা ইসলাম ধর্ম শিক্ষা এবং ইসলাম সংস্কৃতি চর্চা এবং শিক্ষার ব্যবস্থা করবার জন্য আমি সরকারে আসার পর থেকে আমাদের চেষ্টা রয়েছে, এবং আজকে আমরা সারা বাংলাদেশে
ইসলামিক প্রায় 500 আমরা 60টি মসজিদ যেখানে 564টি মসজিদ নির্মাণ করবার সিদ্ধান্ত নিই। ইতিমধ্যে 250টা মসজিদ নির্মাণ সম্পন্ন হয়েছে, ষষ্ঠ পর্যায়ে আজকে আরও 50টি মসজিদ আমি কিছুক্ষণ পরেই উদ্বোধন করব। এখানে এই মসজিদে ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান এবং এটা বিশেষ করে মুসল্লিদের নামাজের ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, ইমাম প্রশিক্ষণ, দিনই দাওয়াতি কার্যক্রম পরিচালনা এই সুযোগগুলি থাকবে। সেই সাথে সাথে আমি আমাদের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং যারা ওলামা কেরাম রয়েছেন তাদের অনুরোধ করব, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহনশীল ধর্ম, যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, তার যে বিদায় হজের বাণী সেই বাণী আমরা অনুসরণ করি। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশের কোনো ছেলে মেয়ে যেন জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এসবের সঙ্গে সম্পৃক্ত না হয়। আপনারা সে ব্যাপারে যথাযথ শিক্ষা দেবেন এবং সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। মুসলিমের লোকের জন্য আমাদের পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেই সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। যে মসজিদগুলো আমি করে দিয়েছি সেখানে মেয়েদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও আমরা করে দিয়েছি, সেখানে হিফজখানা ব্যবস্থাও আছে। আমরা চাই আমাদের দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, আমাদের দেশকে আরও উন্নত সমৃদ্ধশালী আমরা করতে চাই। যখন কোভিড-19 দেখা দিল আমি ইসলামিক ফাউন্ডেশনে বিশেষ অনুদানের ব্যবস্থা করে দিয়েছিলাম এবং তারই মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি ইমাম মুয়াজ্জিনকে আমরা আর্থিকভাবে সহায়তা করি। তাছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব যারা, তাদেরকেও আমরা আর্থিক সহায়তা করি। ব্যবসা বাণিজ্য যাতে ভালোভাবে চলতে পারে বিশেষ পণ্যদ্রব প্যাকেজ তাদের জন্য আমরা দিই। আমাদের যে হজ ক্যাম্প, সে হজ ক্যাম্পের আমরা উন্নতি করেছি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মহামান্য সৌদি বাদশাহ এবং দুই মসজিদের যিনি হেফাজতকারী তাকে এবং সেই সাথে আমাদের ক্রাউন প্রিন্স তাদেরকে, যে তারাও আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন। আমরা চাই আমাদের হজ হাজিরা যেন কোনো কষ্ট না পায়, তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা করে দিয়েছি। ইমিগ্রেশন থেকে শুরু করে সেখানে পৌঁছানো সব কিছু অত্যন্ত সহজ সুন্দরভাবে আমরা সৌদি আরবের মহামান্য বাদশার বদৌলতে করতে পেরেছি। আমরা ঢাকায় আমি একটি আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, সেখানে আরবি ভাষা শেখারও একটা আলাদা ইনস্টিটিউট গড়ে উঠবে এবং এটা আমাদের সৌদি বাদশারই একটা অনুদান থাকবে, তার সহযোগিতা আমরা করব। বায়তুল মোকাররম মসজিদের যে মিনার, শান এবং উন্নতি সেটাও আওয়ামী লীগ সরকারই করেছে এবং সেখানেও আমাদের সৌদি তরফ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার ডিগ্রি সমান মর্যাদা আমরা দিয়েছি, কওমি মাদ্রাসার ছেলেমেয়েরা লেখাপড়া শিখে নিজের জীবন জীবিকার ব্যবস্থা যাতে করতে পারে এবং সম্মান পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমরা প্রত্যেকটা মসজিদে পাঠাগার নির্মাণ করেছি, আমরা ইতিমধ্যে 25 এই কোরআন শরীফ পড়তে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য যখন বয়োবৃদ্ধকালে তারা যেন কষ্ট না পান সেই কারণে আমি যখন 96 সালে সরকার গঠন করি, 96 থেকে 2000 সালে যখন ক্ষমতায় ছিলাম তখন ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আমি গঠন করে সেখানেও সিট মানি দিয়েছি। আমাদের যারা বিত্তশালী আছেন তারা কিন্তু এই কল্যাণ ফান্ডে
অর্থ দিতে পারেন যাতে আমাদের ইমাম মুয়াজ্জিন বা যারা উলামা একরাম যদি বিপদে থাকে তারা সেখান থেকে সহযোগিতা পেতে পারেন। আমরা যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2023 প্রণয়ন করেছি। আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তাদের সার্বিক উন্নয়নের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সেই সাথে আরেকটি কথা বলবো, এই বাংলাদেশে অন্যান্য ধর্মের লোকও এখানে আছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সহনশীলতা দেখায়। সেই জন্য আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু অন্যজন ধর্মীয় যারা তারাও যেন নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে। কেউ যদি কোনো অন্যায় করে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনই বিচার করবেন, আমরা মা তো বিচার করবার অধিকার আমাদের নেই। আমরা কাউকে বলতে পারি না কে মুসলমান কে মুসলমান না, কে অন্য ধর্মী কে ধর্মী না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই বিচার করবেন, তিনি সব বিচারের শেষ। কাজে আমাদের তার উপর ভরসা রাখতে হবে, তার উপরই আমরা সব রকম দায়িত্ব দেব, কারণ আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে না আমরা সেই বিশ্বাস করি। সেই জন্য যার যার ধর্ম সে সে পালন করবে, এই পরিবেশটাই আমরা রক্ষা করতে চাই। কোনো রকম সন্ত্রাস জঙ্গিবাদ কোনো রকম অন্যরূপে অত্যাচার অবিচার যেন না হয় সেটাই আমরা দেখতে চাই, কারণ ইসলাম শান্তি সম্প্রীতি ও মানবতার ধর্ম। ইসলামের যে সম্প্রীতি এবং মানবতা বোধ এটাই আমাদের সবথেকে বড় মূল্যবান সম্পদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের সেই শিক্ষা দিয়েছেন। নিরীহ মানুষকে হত্যা করা, তাদের উপর অত্যাচার করা, এটা আমাদের দেশে যত না হয় আমি আপনাদের সহযোগিতা চাই। একেবারে তৃণমূল পর্যায় থেকে যেন শান্তি থাকে সেই ব্যবস্থা করা, ইসলামের যে মর্মবাণী শান্তির বাণী সেটাই সবাইকে পৌঁছাতে হবে, তাহলেই আমাদের দেশটা অর্থনৈতিক উন্নয়নে যেতে পারবে আমি সেই বিশ্বাস করি। আমি আপনাদের আবারও আন্তরিক ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আপনারা এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে এই ইমাম সম্মেলন সফল করবার জন্য। আজকে এখানে জায়গা হচ্ছে না বলে আরও দুই জায়গায় আমাদের যারা অতিথিরা আছেন, আমি এখানে আসার আগে আমি মসজিদ নববীর ইমাম সাহেবকে নিয়ে সব জায়গায় সকলের সঙ্গে দেখা করে এসেছি এবং তাদের দোয়া চেয়ে এসেছি। আজকেও আমি আপনাদের দোয়া চাই, কারণ বাবা মা ভাই সব হারিয়েছি, আমি আমার ছোট বোন, আমরা এতিম এসির হয়েছিলাম, কিন্তু আজকে আমার একটাই লক্ষ্য এই বাংলাদেশের মানুষের ক্ষুধার অন্ন যোগানো, চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর বানিয়ে দেওয়া, সকলের জীবনটা সুন্দর করা। বাংলাদেশে আমরা যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। শুধু আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন সারা বিশ্বব্যাপী আজকে যে যুদ্ধ ইউক্রেনে এবং এই যে ইসরায়েল কর্তৃক আমাদের প্যালেস্তানি ভাইদের উপরে যে আক্রমণ এবং যেভাবে সেখানে ছোট্ট শিশু নারী হত্যা হচ্ছে, আমরা এটা কখনো চাই না। আমরা আমাদের ধর্ম আমরা যথাযথভাবে পালন করতে চাই। ইতিমধ্যে আমি আমাদের প্যালেস্তাইনের নারী শিশু এবং সেখানকার মানুষের জন্য আমাদের সাধ্যমতো আমরা ঔষধ শুকনো খাবার এবং সেগুলো আমরা পাঠিয়েছি। আমরা চাই যে সবাই শান্তিতে বসবাস করুক। আমি যখন আন্তর্জাতিক পর্যায়ে যাই, আমি বেলজিয়ামে গিয়েছিলাম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিল, তাদেরকে আমি অনুরোধ করেছি এই যুদ্ধ থামান, এই যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা মানুষের উন্নতি চাই, কারণ যুদ্ধের ভয়াবহতা আমি নিজে জানি দেখেছি। কাজে সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশে কোনো এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, আপনাদের কাছে আমার অনুরোধ, যার যেখানে যেটুকু সম্ভব আছে ফসল উৎপাদন করতে হবে, খাদ্য উৎপাদন করতে হবে। আমরা কারো কাছে হাত পেতে চলবো না, ভিক্ষাকে চলবো না, আর যেহেতু বিশ্বব্যাপী আজকে খাদ্যমন্দা, আমাদের মাটি আছে, মানুষ আছে, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমরা সেইভাবে আমাদের দেশকে গড়ব, আমাদের ফসল আমরা ফলাবো, আমাদের দেশের মানুষ যেন খাদ্যে কষ্ট না পায়
সেই ব্যবস্থা আমরা করব, সেভাবে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা 1 কোটি মানুষের জন্য বিশেষ কার্ড করে দিয়েছি অল্প পয়সায়, যাতে খাদ্য সামগ্রী কিনতে পারে। আপনারা খালি দোয়া করবেন আজকে যেন মানুষের এই সেবা করে যেতে পারি, আর বাংলাদেশ আজকে যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেই উন্নয়ন যেন অব্যাহত থাকে। আমরা বাংলাদেশকে যেন ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি, সেই কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। একটু পরেই আমি আমার এই আরও 50টা মসজিদ সেটা আমি উদ্বোধন করব। আমি আমার সকলের সঙ্গে আরও যেখানে যেখানে মসজিদ সকলের নাম আমি বলবো, এবং আমাদের সকলে সেখানে উপস্থিত আছেন আমি তাদের নাম বলে উদ্বোধন করব। তা আজকে আমার বক্তব্য এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন, এবং আবারও আমি মসজিদ নবমীর ইমাম সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের সৌদি অ্যাম্বাসাডার তাকেও ধন্যবাদ জানাই, এবং আমাদের ধর্ম মন্ত্রণালয় যারা এই আয়োজন করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া আদায় করে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে বোতাম টিপে ষষ্ঠ পর্যায়ে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা বসেন, আমরা এখন মসজিদের আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, উদ্বোধন করব, বলবো না বলছি। আপনারা একটু বসেন। আপনারা এই 50টা মসজিদ, এই মসজিদগুলি কোথায় কোথায় হচ্ছে আমি প্রথমেই সেই নামগুলি বলে দিচ্ছি। যে বিভাগ ঢাকা, ঢাকা জেলার ঢাকা বিভাগের ফরিদপুর, চর বজ্রাসন, গোপালগঞ্জ সদর মডেল মসজিদ, কিশোরগঞ্জ তারাইল উপজেলা, মাদারীপুর শিবপুর উপজেলা, শিবচর উপজেলা, নরসিংদী শিবপুর উপজেলা, মুন্সিগঞ্জ সদর উপজেলা, শরীয়তপুর জাজিরা উপজেলা, নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার এই মডেল মসজিদ। রাজশাহী বিভাগ জয়পুরহাট জেলা সদর উপজেলা মডেল মসজিদ, দুপচাঁচিয়া উপজেলা মডেল মসজিদ, গাবতলী উপজেলা মডেল মসজিদ, সাঁথিয়া উপজেলা মডেল মসজিদ, তারাস উপজেলা, বাঘা উপজেলার মডেল মসজিদ। রংপুর বিভাগ কুড়িগ্রাম সদর মডেল মসজিদ, দিনাজপুর সদর উপজেলা মডেল মসজিদ, ঠাকুরগাঁ সদর উপজেলা মডেল মসজিদ। রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, এবং রংপুরের কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফাবাড়ি, এই রিংফারের কিশোর নীলফাবাড়ির ডোমার উপজেলা, কিশোরগঞ্জ উপজেলা, সদর উপজেলা, সৈয়দপুর উপজেলা মডেল মসজিদ। বরিশাল বিভাগ বরিশাল, বরগুনা, ভোলা, পিরোজপুর, সেখানে যেমন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, মেহেন্দিগঞ্জ উপজেলা, বরগুনা তালতলী উপজেলা, ভোলা মনপুর উপজেলা, পিরোজপুর ইন্দুরকানী উপজেলা মডেল মসজিদ। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর মডেল মসজিদ, চাঁদপুর জেলা উপজেলা সদর উপজেলা, নোয়াখালী সদর মডেল মসজিদ, কুমিল্লার জেলা সদর মডেল মসজিদ, দেবিদ্বার উপজেলা, লালমাই উপজেলা সদর দক্ষিণ উপজেলা, আনোয়ারা চট্টগ্রামের আনোয়ারা উপজেলা, ফেনী জেলা সদর মডেল মসজিদ, রাঙামাটি কাপ্তাই উপজেলা মডেল মসজিদ। খুলনা বিভাগ, খুলনা বিভাগের বাগেরহাট, কচুয়া উপজেলা মডেল মসজিদ, রামপাল উপজেলা মডেল মসজিদ, শরণখোলা উপজেলা মডেল মসজিদ, ঝিনাইদহ সদর উপজেলা মডেল মসজিদ, কুষ্টিয়া জেলা সদর মডেল মসজিদ, খুলনা ডুমরিয়া উপজেলা মডেল মসজিদ, নড়াইল সদর উপজেলা মডেল মসজিদ, সাতক্ষীরা কালিয়া উপজেলা মডেল মসজিদ, এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলা এবং কলারো উপজেলা মডেল মসজিদ,
সিলেট বিভাগ, হবিগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ, মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা মডেল মসজিদ, সিলেট ওসমানীনগর উপজেলা মডেল মসজিদ। আমি দেশের এই প্রতিটি জেলা উপজেলা নির্মাণাধীন 564টি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ষষ্ঠ পর্যায়ে এই 50টি মডেল মসজিদ, এই মাত্র যে নাম বললাম, এই 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে আজ উদ্বোধনকৃত 50টি মডেল মসজিদ হতে দুটি মডেল মসজিদের মুসল্লিদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি মতবিনিময় করবেন। মতবিনিময় পর্বটি সঞ্চালনা করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জামাদদারকে সবিনয় অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন পাবনা জেলার